অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও 15-21 ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে তুলা টু মীন রাশি তার একটা সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার প্রয়াস করছি। দেখুন, আগামী সপ্তাহে কী ঘটতে চলেছে তার একটা অগ্রিম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। দেখুন, প্রথম আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের শরীরগত দিক নিয়ে একটু হলো আপনাদেরকে ভুগতে হবে। আপনার ধরুন 50 ঊর্ধ্ব যাদের বয়স, তাদের শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে একটু হলো আপনাদেরকে ভুগতে হবে। ঠান্ডা লাগার সম্ভাবনাটা বাড়িয়ে তুলবে এই সময়ের মধ্যে আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। তবে আপনাদের দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, বিবাহের একটা সম্ভাবনাটা আপনাদের নির্দেশ করছে, শুভ বিবাহের গাঢ় যোগ আপনাদের থাকছে। এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা, পরিবারের সুখের জায়গা, মায়ের থেকে সুখ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে। প্রেমের ক্ষেত্রে যদি আসি, প্রেমের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো, প্রেম আপনাদের জীবনে আসা বা প্রেমের রিলেশনের জায়গাটা আপনাদের খুব ভালো কিন্তু হতে চলেছে। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট প্রেশার কিন্তু এই সময় আপনাদের থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা নিজে থেকে কর্ম ছেড়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু একটা দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে বলি, আপনাদের ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, রক্তপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এ সপ্তাহে প্রতারণার সম্ভাবনা। এবং ব্যবসার জায়গাটা যদি বলি, ব্যবসার জায়গাটা আপনাদের মধ্যম দেখা যাচ্ছে। আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে মধ্যম, অর্থাৎ আপনাদের এ সপ্তাহে অধিক থেকে অধিকতর ব্যয় কিন্তু নির্দেশ করছে আপনি যদি তুলা রাশির মানুষ হন। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার জন্য এ সপ্তাহে কী সম্ভাবনা আসতে চলেছে? দেখুন, আপনি ধরুন বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গাটা আপনাদের বাধা, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর হওয়ার সম্ভাবনা থাকছে। তবে কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, বেশ কিছু নতুন যোগাযোগ আপনাদের আসবে। এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে, দূর যাত্রা সম্ভাবনা থাকছে। সন্তানের জায়গাটা আপনাদের ক্ষেত্রে শুভ, সন্তান সুখের জায়গাটা আপনাদের ক্ষেত্রে শুভ। প্রেমের জায়গাটা যদি আসি, প্রেম যারা প্রেমিক প্রেমিকারা আছে সেই জায়গাটা বৃশ্চিক রাশি আপনি যদি মানুষ হন, প্রেমিক এবং প্রেমিকার ক্ষেত্রে রিলেশনের জায়গাটা খুবই ভালো। এবং আপনাদের এ সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে কোনো জিনিস হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া এই সম্ভাবনা কিন্তু থাকছে। বিবাহের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্টভাবে প্রশমিত করছে, বিয়ের ব্যাপারে এগিয়ে চলুন। ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়। এবং লাভ, সফলতা, সাকসেসের জায়গায় কিন্তু আপনি যদি বিশ্বকৃষ্টির মানুষ হন আপনার জন্য কিন্তু নির্দেশ করছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণযোগ এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আমি আবারও বলব, চোখ কান খুলে রেখে পার্টনারশিপ বিজনেসের দিকে এগিয়ে চলুন। এরপরে যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিকটা আগের থেকে অনেক ভালো হবে, শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের ভালো, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা সম্ভাবনাটা বাড়িয়ে তুলছে। প্রেমের জায়গাটা একটু হলেও আপনাদের মতান্তর, বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মধ্যে মতান্তরের সম্ভাবনা থাকছে। গোল্ডেন কাপের সমস্যা, ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা আপনাদেরকে কিন্তু এই সময়ে ভোগাবে। সন্তানের জায়গাটা ক্ষেত্রে আপনাদের ভালো, পারিবারিক সুখের জায়গা আপনাদের যথেষ্ট পরিমাণে নির্দেশ করছে। কিছু কিছু ক্ষেত্রে কোনো জায়গাতে যাওয়া, দূর যাত্রা, ভ্রমণ,
এবং বিবাহের ব্যাপারটা, আপনি যদি ধনুরাশি মানুষ হন, বিবাহের জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এরপরে যে রাশির কথা আমি বিশেষ করে বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে, পরিবারে একটা খুশির জোয়ার কিন্তু আপনাদের আসতে চলেছে এ সপ্তাহে। আপনাদের শরীরগত দিকটা যথেষ্ট ভালো, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কানেকশানগুলো, যোগাযোগগুলো কিন্তু যাদের সেই জায়গাগুলো আসবে। আপনার সন্তান সুখের জায়গা নির্দেশ করছে, সন্তানের দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো। আকস্মিক প্রাপ্তি এবং পৈতৃক সূত্রে কোনো কিছু অর্থ পাওয়া বা সম্পত্তি পাওয়ার তার একটা সম্ভাবনা থাকছে। কর্মের জায়গাটা আপনাদের মোটামুটি যদি বলি মধ্যম। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট আপনাদের মজবুত থাকবে এবং লাভ রিলেশন প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু এ সময় যথেষ্ট পরিমাণে সাকসেস কিন্তু পাবেন। কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট চাপ যেমন থাকছে, কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন বা কর্মক্ষেত্রে উন্নতি বা ডেভেলপমেন্ট চাইছেন এই সম্ভাবনাটা কিন্তু এই সময়ের মধ্যে থাকছে মকর রাশি। ব্যবসার জায়গাটা বলি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এবং প্রেমের জায়গাটা, আবারও বলছি প্রেমের জায়গাটা কিন্তু ব্যবসা এবং প্রেম মকর রাশির ক্ষেত্রে ভালো এবং বিবাহের জায়গাটা মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে এই সপ্তাহে। এবং কিছু কিছু আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে এই সময়ের মধ্যে এবং এই সপ্তাহে আপনাদের কোনো কোনো জায়গাতে যাওয়া ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি আবারও বলব আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালো, বিদেশ থেকে টাকা আসার সম্ভাবনা, বৈদেশিক সূত্রে আপনি অর্থ কিন্তু এই সময় পাবেন। এই সময়ের মধ্যে আপনাদের শরীরগত দিকটা আগের থেকে যথেষ্ট ভালো কিন্তু হবে। প্রেমের জায়গাটা যদি বলি, প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, প্রেম যারা করছে বা সেই জায়গাটা কিন্তু প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি এবং আপনাদের বিবাহের ব্যাপারটাতে কানেকশান আসা, যোগাযোগের সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে। আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন, বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট প্রশমিত এই সময় কিন্তু আপনাদের করবে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো এই সপ্তাহে, আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি এই সপ্তাহে কিন্তু হবে এবং আপনাদের ভ্রমণের সম্ভাবনা থাকছে এবং আকস্মিক প্রাপ্তি, ধনের প্রাপ্তির জায়গা এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং কোনো ভ্রমণ এবং তার সাথে সাথে বহুদিনকার পুরাতন বন্ধুর সঙ্গে আপনার যোগাযোগ বা কোনো লোকের সঙ্গে চেনা পরিচিততে আপনারা বিশেষভাবে কিন্তু এই সপ্তাহে লাভবান। আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু লাভের জায়গাটা কিন্তু থাকছে। আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে এই সময়ের মধ্যে এডুকেশনের দিকটা কিন্তু যথেষ্ট ভালো এবং কেরিয়ারের ক্ষেত্রে এবং কম্পিটিটিভ পরীক্ষাতে যারা দিবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট লাভ এর জায়গা কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে প্রথমেই বলি আপনাদের শরীরগত দিকটা আগের থেকে কিছুটা হলো বেটারমেন্ট কিন্তু হবে। শরীর নিয়ে যারা ভুগছিলেন শরীরের দিকটা কিন্তু ভালো হবে, তবে এজের যারা পার্সন আছে তাদের পায়ের নিয়ে একটু সমস্যার সম্ভাবনা থাকছে। আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত এই সপ্তাহে কিন্তু আপনাদের থাকছে, তবে আপনাদের প্রেমের জায়গাটা নিয়ে কিছুটা সমস্যা, অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে মতান্তর, ভুল বোঝাবুঝি এই জায়গাটা কিন্তু থাকছে। এই জায়গাটা আপনারা যথেষ্ট অ্যালার্ট থাকুন। প্রেমের জায়গাটা নিয়ে কিছু হলো ডিস্টার্বেন্স কিন্তু থাকছে, কথাবার্তার মধ্যে নিজেদের মধ্যে মতান্তর কিন্তু হতে পারে, এই দিকে আপনারা খেয়াল রাখুন। আপনাদের এ সপ্তাহে বিবাহের ব্যাপারে যদি আসি, বিবাহের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো। যারা বিয়ের জন্য এতদিন ধরে চেষ্টা করছেন, বিয়ের কানেকশানগুলো, প্রিয়ের যোগাযোগগুলো কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের আসবে, শুভ কানেকশান এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শুভ মাঙ্গলিক ক্রিয়া এই সপ্তাহে হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। কর্মের জায়গাটা যদি আসি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন এবং কর্মের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট প্রেশার কিন্তু এই সপ্তাহে থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণের সম্ভাবনাটা এই সপ্তাহে বাড়িয়ে তুলছে, অর্থাৎ
কোনো জায়গায় দূর যাত্রা যাওয়া এটা কিন্তু হতে পারে, এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে। এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত, আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং কম্পারেটিভ যারা পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন। ভাগ্যের সাপোর্ট পাওয়া, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাগুলো কিন্তু আপনি যদি মীন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পাবেন। পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে কিছুটা হলেও ভালো থাকবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের চোট আঘাত লাগা, মান সম্মান হানির সম্ভাবনা কিন্তু আছে। হুট করে হিউজ ইনভেস্টমেন্ট কোনো জায়গায় করবেন না, টাকা প্রতারণা হওয়া বা টাকা আটকে যাওয়ারও সম্ভাবনা এই সপ্তাহে থাকছে, এদিক থেকে বি কেয়ারফুল। ভিডিওটি এ পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ।